নমস্কার, রিলায়েন্স টেলিচেণ্টাৰলৈ মই ৰূপমে তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ স্থানাংগ জ্যামিতিৰ বিভাজন সম্পৰ্কীয় সূত্ৰটো আলোচনা কৰিম। আৰু আজি যিখিনি দিয়া হ'ব বিভাজন সম্পৰ্কীয় সূত্ৰৰ যিখিনি আছে আটাইখিনি মই দিবলৈ চেষ্টা কৰিম, যাতে প্ৰতিজনে ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈ ভালদৰে চোৱা। আৰু শেষত তোমালোকক এটা মই প্ৰশ্ন কৰিম, আৰু সেই প্ৰশ্নটোৰ উত্তৰ শুদ্ধ উত্তৰ যিকেইজনে দিব পৰা সেইকেইজনৰ শুদ্ধ উত্তৰ দিয়া কেইজনৰ ভিতৰত এখন মই লটাৰী খেল পাতিম। আৰু সেই লটাৰী খেলত যিজনে উইনাৰ হ'ব সেই উইনাৰজনক মই 300 টকাৰে পুৰস্কৃত কৰিম। আৰু সেই 300 টকাটো মই যিজনে উইনাৰ হয় তেওঁৰ মই একাউণ্টত ভৰাই দিম। গতিকে শেষলৈকে চোৱা ভিডিঅ'টো, শেষতনো কি প্ৰশ্ন কৰোঁ শুদ্ধ উত্তৰটো যিসকলে দিয় তেওঁলোকে নিশ্চয় লাভৱান হ'ব বুলি আশা কৰিছোঁ। আৰু ভিডিঅ'টোৰ যোগেৰে যিখিনি হয়তো দিয়া হ'ব নিশ্চয় প্ৰতিজনে ধুনীয়াকৈ বুজি পোৱাকৈ মই দি দিম। এতিয়া চাবা বিভাজন সূত্ৰনো কেনেকুৱা। আচলতে আমি এডাল ৰেখাখণ্ড ল'লোঁ, এইডাল পি আৰু কিউ এইডাল ৰেখাখণ্ড, আৰু আন এডাল আমি ৰেখাখণ্ড ল'লোঁ একে দৈৰ্ঘ্যৰ, এইটো পি আৰু কিউৱে, ঠিক আছে। এই পি কিউ ৰেখাখণ্ডডালৰ চাপ'জ আমি পিৰ পৰা কিউলৈকে যিমান দূৰত্ব আৰু ইয়াৰো পিৰ পৰা কিউলৈ যিমান দূৰত্ব দুটা সমান দূৰত্ব আছে, অৰ্থাৎ ইয়াত ইয়াত পি কিউ যিমান ইয়াতো সমান, যদি সমান হয় এই পি কিউ ৰেখাখণ্ডডালক যদি ইয়াৰ পি কিউৰ ভিতৰত যদি কোনো এটা বিন্দু আঁৰত ইয়াক বিভক্ত কৰে, অৰ্থাৎ কি কৰিব ইয়াত পি আৰ, পি আৰ যদি বিভক্ত কৰে এইখিনি হ'ব পি আৰ, আৰু এইখিনি হ'ব কি হ'ব কিউ আৰ বা আৰ কিউ, অৰ্থাৎ এইখিনি হ'ব কিউ আৰ, হয়নে। অৰ্থাৎ পি কিউ ৰেখাখণ্ডডালক আৰ বিন্দুটোৱে এটা দুটা ভাগত বিভক্ত কৰিছে, এই দুটা ভাগত বিভক্ত কৰিছে, অৰ্থাৎ কেনেকুৱা ভাগত পি আৰ অনুপাত কিউ আৰ এই অনুপাতত বিভক্ত কৰিছে, অৰ্থাৎ পি আৰ ইজ টু কিউ আৰ অনুপাতত পি কিউ ৰেখাখণ্ডডালক আৰ বিন্দুটোৱে বিভক্ত কৰিছে। যদি এনেকৈ ভিতৰত বিভক্ত কৰে তেতিয়া ইয়াৰটোক আমি কম অন্তৰ্বিভক্ত, অন্তৰ্বিভক্ত, ঠিক আছে। যদি পি কিউ এই পি কিউ ৰেখাখণ্ডডালক এইবাৰ আৰ বিন্দুটোৱে কোনো এটা বিন্দু চাপ'জ আৰ, এই আৰ বিন্দুটোৱে ইয়াৰ ভিতৰত হয়তো বিভক্ত কৰা নাই, যদি ইয়াৰ বঢ়াই দিলোঁ আমি বৰ্ধিত অংক, বঢ়াই দিয়াক আমি কি বুলি কওঁ বৰ্ধিত অংক কওঁ, হয়নে। পি কিউক আমি বঢ়াই দিয়াক, অৰ্থাৎ আৰ বিন্দুলৈ পি কিউ ৰেখাখণ্ডডালক আৰ বিন্দুলৈ বঢ়াই দিলোঁ, যদি আৰ বিন্দুলৈ বঢ়াই দিওঁ তেতিয়া এইটো হ'ব পি আৰ, হয়নে, পি আৰ ইয়াৰ পৰা এটা অংক আৰু কিউৰ পৰা আৰলৈ এটা অংক, অৰ্থাৎ কিউ আৰ, অৰ্থাৎ আৰ বিন্দুটোৱে পি কিউ ৰেখাখণ্ডডালক কি পি আৰ ইজ টু কিউ আৰ অনুপাতত কি কৰিব এইটো বিভক্ত কৰিব। এনেকুৱাভাৱে বিভক্ত কৰিলে এইটোক আমি ক'ম কি বহিৰ্বিভক্ত, বহিৰ্বিভক্ত। এতিয়া আমি অন্তৰ্বিভক্ত কেনেকুৱা, বহিৰ্বিভক্ত কেনেকুৱা আমি নিশ্চয় বুজি পালোঁ। আমি এনেকৈ ক'ব পাৰোঁ যে এডাল ৰেখাখণ্ড পি কিউ, পি কিউৰ কোনো এটা বিন্দুত বা এডাল ৰেখাখণ্ড পি কিউৰ কোনো এটা বিন্দু অন্তৰ্বিভক্ত বা বহিৰ্বিভক্ত কৰিব, যদিহে পি কিউক অন্তৰ্বিভক্ত কৰিলে পি কিউৰ মাজত আৰ বিন্দুটো অৱস্থিত হ'ব, আৰু বহিৰ্বিভক্ত হ'লে পি কিউৰ বৰ্ধিত অংকত আৰ বিন্দুটো অৱস্থিত হ'ব। এতিয়া যেনেকৈয়ে বিভক্ত নোহোৱা কিয় কিন্তু এটা নিৰ্দিষ্ট অনুপাতত এইটো এটা বিভক্ত হ'ব, এটা নিৰ্দিষ্ট অনুপাতত বিভক্ত হ'ব, সেই কথাটো আমি নিশ্চয় বিভাজন সূত্ৰৰ সহায়ত আমি এনেকৈ মই তোমালোকক ক'লোঁ। নিশ্চয় এটাই ভালদৰে অন্তৰ্বিভক্ত কি বহিৰ্বিভক্ত কি এই বিষয়ে নিশ্চয় ভালদৰে বুজি পাইছা। এতিয়া আমি ক্লাছ টেনত এই বহিৰ্বিভক্তটো নালাগে আমাক, এইটো আমাক নালাগে, যদিও নালাগে মই তোমালোকক জাষ্ট কৈ থ'লোঁ। আমাৰ ওপৰ লেভেলত হয়তো তোমালোকে হাই ছেকেণ্ডেৰী পাই যাবা, এইটো টুৱেলভত পাবা, কিন্তু এতিয়া আমি ক্লাছ টেনত অনলি ক্লাছ টেনত এইখিনি অন্তৰ্বিভক্তৰ কথা আমি ধুনীয়াকৈ আলোচনা কৰিম। আৰু অন্তৰ্বিভক্ত কেনেকুৱা এই বিষয়ে আমি ভালদৰে চাম, হ'ব। গতিকে অন্তৰ্বিভক্ত আমি ভালদৰে বুজি পালোঁ। এতিয়া চাবা আমি বিভাজন সম্পৰ্কীয় সূত্ৰটোনো কেনেকুৱা, এইটো কেনেকৈ মনত ৰাখিব পাৰি সেই বিষয়ে আমি এতিয়া চাম। এতিয়া যিহেতু অন্তৰ্বিভক্তৰ সহায় অন্তৰ্বিভক্তৰ কথাহে আমি ক্লাছ টেনত পাম, গতিকে
পি এটা বিন্দু আর কিউ এটা বিন্দু পি বিন্দুটোর স্থানাঙ্ক থাকিব এক্স ওয়ান আর ওয়াই ওয়ান কিউটোর থাকিব এক্স টু আর ওয়াই টু হব এটা পি কিউ পি কিউর কোন এটা বিন্দু সাপোজ আমি আর ললো এই আর টুর এক্স ওয়াই আমি জ্ঞাত নয় আর তো আমি নাজানো আর বিন্দুটোর স্থানাঙ্ক আমি গম নাপাও যে কি আছে স্থানাঙ্ক সেইকাৰণে সেইবাবে আমি এক্স ওয়াই বুলি আমি দি দিলো কিন্তু আমি পিৰ এই মানটো আমি জানি এই এইটো মান আমি জ্ঞাত হব এইটো আমি জানা থাকিব অর্থাৎ পি কিউ রেখাখণ্ড লোক আর বিন্দুটোয়ে চাবা এতে অর্থাৎ পি কিউ এই রেখাখণ্ড যদি আর বিন্দুটোয়ে এটি এটা বিন্দু আমি ইয়াত আর এটা ললো এই আর বিন্দুটোয়ে চাবো যে তিনিটা অঙ্ক যদি ভাগ করো তিনিটা অঙ্কত ভাগ করলে এইখিনির পৰা এইখিনিটোয়ে কি হব ওয়ান হব আর এইখিনির পৰা কি হব টু হব অর্থাৎ পি কিউ রেখাখণ্ড দিলে আর রেখাখণ্ড দলক আর বিন্দুটোয়ে ওয়ান ইজ টু টু অনুপাতত কি করব অন্তর্ভুক্ত করব যদি আমি পি কিউ এই পি কিউ রেখাখণ্ডৰ লগত যদি মধ্যবিন্দুত যদি আর বিন্দুতে অন্তর্ভুক্ত করে তেতিয়া আমি কি কম পি কিউ রেখাখণ্ডৰ লগত আর বিন্দুতে ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ এর পৰা একেলগে এটা অঙ্ক এর পৰা এটা অঙ্ক দুটা অঙ্ক সমান গতিকে ওয়ান ইজ টু ওয়ান অনুপাতত কি বুলি কি কৰা বুলি কওঁ অন্তর্ভুক্ত কৰা বুলি কওঁ গতিকে আমি গম পালো যদি আমি পি কিউ আর বিন্দুটোৱে এটা কিবা এটা বিভক্ত করে অন্তর্ভুক্ত করে তেতিয়া কিবা দুটা অঙ্কত বিভক্ত করিব লাগিব এইখিনি অঙ্ক আমার জ্ঞাত নহয় নহলে আমি এম ওয়ান বলে ধরিম এইখিনিও আমি নেজানো গতিকে এম টু ধরিম গতিকে পি কিউ রেখাখণ্ড লোক আর বিন্দুটোৱে এম এম ওয়ান ইজ টু এম টু অনুপাতত অন্তর্ভুক্ত করা বলে আমি ধরি লো এটা এম ওয়ান ইজ টু এম টু মানে কি ওয়ান ইজ টু ওয়ান যেনে হয়েছিল ওয়ান ইজ টু টু যেনে হয়েছিল ঠিক তেনে আমি এম ওয়ান ইজ টু এম টু বলে আমি ধরি ললো এটা এম ওয়ান এম টু ধ্রুব হব এই ক্ষেত্রে এইটা চাবা এইখানে আমি নিশ্চয় ভালদরে মানে কি করে আছো নিশ্চয় আটাইয়ে ভালদরে বুঝি পাইছা এটা আমার প্রশ্ন এনেকব যে পি এইটো মান জনা থাকিব পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এইবার জনা থাকিব আমার সাপোজ এটি ওয়ান টু এনেকুৱা এটি থ্রি ফোর এনেকুৱা এইটো সাপোজ এম টু থাকিব ওয়ান সাপোজ এইটো থাকিব থ্রি ওয়ান ইজ টু থ্রি এনেকুৱা দিয়াই থাকিব তোমালোকক তেতিয়া এই আর বিন্দুটো স্থানাঙ্ক তোমালোকক পরীক্ষা উলিয়াব দিব এই আর বিন্দু স্থানাঙ্ক উলিয়াবলৈ হলে আমি ইয়ার সূত্র জানিব লাগিব অর্থাৎ যেটো সূত্র জানিম সেইটোৱে হব আমার বিভাজন সূত্র এই সূত্রটোনো কেনেকুৱা ইয়াত মই দিছো চাবা এইটো এক্স এইটো ওয়াই এইটো কেনেকৈ মনত ৰাখিব লাগে সেইখিনিও কৈছো তোমালোকে ভালদৰে চোৱা যেহেতু এক্স আছে ইয়াত আৰু ইয়াত ওয়াই আছে যদি এক্স থাকে এম ওয়ান এম টু গতিকে চাবা মই কেনেকৈ লিখিম এম ওয়ান যেহেতু এক্স আছে এক্স দিয়া এম ওয়ান লিখিলে এক্স টু দিবা যেহেতু এম ওয়ান দিছো এক্স টু দিম এক্স ওয়ান নিদিওঁ গতিকে ইয়াত যদি সাফিক্স ওয়ান হয় এক্সৰ সাফিক্স টু হ'ব প্লাছ ইয়াত যদি এমৰ সাফিক্স টু হয় এক্সৰ সাফিক্স কি হ'ব ওৱান হ'ব অৰ্থাৎ গম পালোঁ যে এম ওৱান ইনটু এক্স টু প্লাছ এক্স টু ইনটু এক্স ওৱান ঠিক এনেকৈ এই ইয়াতো আমি পাম এম ওৱান প্লাছ এম টু এইখিনি আমি লিখিলোঁ বাৰু চোৱা যেনেকৈ ইয়াত এক্স টু এক্স স্থানাংক সেইকাৰণে ইয়াত এক্স আহি গ'ল হয়নে ইয়াত ওৱাই আছে গতিকে ইয়াত কি আহিব ওৱাই স্থানাংক গতিকে ওৱাই আহিব এম ওৱান ওৱাই টু প্লাছ এম টু ওৱাই ওৱান নিশ্চয় এইখিনি আটাইয়ে বুজি পাইছা হয়নে এতিয়া এই দুয়োখিনি আমি এটা হৰণ কৰি দিম কেনেকৈ এম ওৱান ইয়াত যদি এম ওৱান এম টু থাকে ইয়াতো এম ওৱান এম টু গতিকে এম ওৱান প্লাছ এম টু ইয়াত চোৱা প্ৰথম এক্স স্থানাংকটোক এম ওৱান এক্স টু প্লাছ এম টু এক্স ওৱান ডিভাইডেড বাই এম ওৱান প্লাছ এম টু আৰু চোৱা ইয়াত এম ওৱান ওৱাই টু প্লাছ এম টু ওৱাই ওৱান ডিভাইডেড বাই এম ওৱান প্লাছ এম টু কেনেকৈ মনত ৰাখিছো এমৰ চাফিক্স যদি ওৱান হয় এক্সৰ চাফিক্স টু যদি ইয়াত উল্টে দিছো টু টু এমৰ চাফিক্স আৰু ওৱান টু যদি এক্সৰ এক্সৰ চাফিক্স আহি হৈ গ'ল প্ৰথম ওৱান টু এতিয়া টু ওৱান যিহেতু এক্স স্থানাংক এক্স থাকিব ইয়াতটো এম থাকিব ইয়াতো এম আছিলে কমন এইটো গতিকে হৰত যিটো থাকিব আমি যিহেতু ভাগ কৰিছোঁ এইটো এম ওৱান প্লাছ এম টু ইয়াতো এম ওৱান প্লাছ এম টু এইটোৱে হ'ব বিভাজন সূত্ৰ ইয়াত যদি আমি এক্স ওৱানৰ মান ওৱান ওৱাই টুৰ মান ওৱান এক্স টুৰ মান যদি থ্ৰী ওৱাই টুৰ মান যদি ফ'ৰ ঠিক তেনেকৈ এম ওৱান এম টুৰ মান ওৱান ইজ টু থ্ৰী এনেকৈ যদি দিয়া থাকে এই আটাইবোৰ মান যদি আমি এই সূত্ৰটোত বহাই দিওঁ তেতিয়া আমি এইটো নিশ্চয় আমি এটা মান পাম ইয়াত আৰু সেই মানটোৱে হ'ব সেই বিন্দু সেই যিখিনি মান পাম এক্স স্থানাংক পাম আৰু ৱাই স্থানাংক যিখিনি পাম মান সেইটোৱে হ'ব এই আৰ বিন্দুটোৰ স্থানাংক এই আৰ বিন্দুটোৰ স্থানাংক উলিয়াব দিব ঠিক তেনেকৈ আমি এনেকৈ নিশ্চয় আমি কৰি যাম
আর এইটাই হব আমার বিভাজন সম্পর্ক পুত্রটো এইটে মানে এই দেখা যদিও বহুত ডাঙর হেন লাগিছে ইয়া কিন্তু মনত রাখা আমি একেবারে ইজি নিশ্চয় এই ভালদরে মনত রাখিলে আমি পরীক্ষাত এনেকা ধরনের প্রশ্নর সম্মুখীন হমে এই খাটাং আর যদি এই ভিডিওটি ভালদরে চা তোমালে ইয়াত থাকা যিবর অঙ্ক আছে আটাইবর অঙ্ক কোনো খোকোজা নোহাক ভালদরে বুঝি পাবা বলে মই দৃঢ়ভাবে বিশ্বাস আর মানে গ্যারান্টি দিছো যদি এই ভিডিওবর ভালদরে চা নিশ্চয় আটাইয়ে ভালদরে বুঝি পাবা আর পরীক্ষা যিবর প্রশ্ন আইব তার সুন্দরভাবে তোমালে প্রশ্নর উত্তর করব পারিতা হব এটা চাবা এই আসা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কিউ এক্স টু ওয়াই টু বিন্দু দুটা সংযোগ করা রেখাখণ্ড এম ওয়ান ইস টু এম টু অনুপাতক অন্তর্ভুক্ত করা আর এক্স ওয়াই বিন্দুটোর স্থানাঙ্ক হল এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এইখানে তোমালে নোট করে লই লবা লিখি লবা ধুনিয়াক আগর যিনি দিয়া হয়েছে সেইখিনির যিখিন লাগে সেইখানে আটাইবোর লিখি লবা অঙ্কত তোমাকে লিখিব লাগিব যিজনে ভালদরে লিখা আর অঙ্কবর প্র্যাকটিস করা নিশ্চয় ভাল ফল পাবাই সেইখিনি আমি আটাই জানো প্র্যাকটিস করব লাগিব এটা চা যদি এটা আমি নোট লিখিম এটা নোট পিছত আমার নোট লাগি থাকে অঙ্ক করার আগতে এইখানে লিখি লো হ্যাঁ যদি আমার এই পি এক্স ওয়ান ওয়ান আর কিউ এক্স টু ওয়াই টু অর্থাৎ পি এক্স ওয়ান ওয়াই ওয়ান অর্থাৎ পি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কিউ এক্স টু ওয়াই টু এই বিন্দু দুটা যদি আমার এতিয়া সাপোজ কে ইজ টু ওয়ান কে মানে এটা কিবা সংখ্যা সাপোজ কে মানে ইয়াত কিবা এটা সংখ্যা দিয়া আছে হ্যাঁ কে মানে কিবা এটা আর সংখ্যা স্বাভাবিক সংখ্যা কিবা এটা সংখ্যা আছে যদি কে সংখ্যাটো কে ইজ টু ওয়ান কে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি যিকোনো হবা পারে যদি পি কিউ রেখাখণ্ড এই আর বিন্দুটে আর অর্থাৎ এক্স ওয়াই এই আর বিন্দুটোয় কে ইজ টু ওয়ান অনুপাতত কে টু আছিল কে ইজ টু ওয়ান অনুপাতত অন্তর্ভুক্ত করে তেতিয়া আমি এই তেতিয়া আমি এই বিন্দুটোর অর্থাৎ এফ আর এক্স ওয়াই বিন্দুটোর স্থানাঙ্ক কি হব সেইটো আমি লক্ষ্য করি কেনেকুৱা হব তোমালোকে এনেকৈ লিখিব পারা যদি যদি আর এক্স ওয়াই যদি আর এক্স ওয়াই বিন্দুটোয়ে বিন্দুটোয়ে পি কিউ পি কিউ রেখাখণ্ডডাল পি কিউ রেখাখণ্ডডাল কে ইজ টু ওয়ান অনুপাতত অনুপাতত অন্তর্বিভক্ত অন্তর্বিভক্ত করে তেতিয়া তেতিয়া আর এক্স ওয়াই বিন্দুটোর বা আর বিন্দুটোর স্থানাঙ্ক হব আর বিন্দুটোর বা আর এক্স ওয়াই আর এক্স ওয়াই লিখব পারা আর এক্স ওয়াই বিন্দুটোর স্থানাঙ্ক স্থানাঙ্ক হব এইখানে তোমার লিখিবা স্থানাঙ্ক হব দে ইয়াত চাবা সূত্রটো কি আছিল আসলতে স্থানাঙ্ক হব কি হব সূত্রটো কি আছিল সূত্রটো যেহেতু আমি সূত্রত ইয়াত এইটো এম ওয়ান ধরেছিল এইটো এম টু ধরেছিল হয় না এক্স ওয়ান ওয়াই ওয়ান এই দুটা কি হল গতিকে আমার সূত্রটো যত এম ওয়ান আছিল তাত আমি কে লিখিম আর যত এম টু আছিল তাত কি লিখিম ওয়ান লিখিম বেলেগ একই নকল তাত লিখছিল প্রথমটো লিখিছিল আমি কি স্থানাঙ্কটো হব কি হব চাবা ইয়াত আমি লিখি দিম যে এম ওয়ান এক্স টু এম ওয়ান হলে কি হব কে এক্স টু হব হয়নে তারপর প্লাস আছিল এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান এম টু এক্স ওয়ান অর্থাৎ এম টু হব এম টু কি আছে এম টু টু ওয়ান আছে অর্থাৎ ওয়ান ইন্টু কি হব ওয়ান ইন্টু এক্স টু হব অর্থাৎ এক্স ওয়ান হব অর্থাৎ ডাইরেক্ট এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান প্লাস এম ওয়ান প্লাস এম টু মানে এই দুটা প্লাস করলে কে প্লাস ওয়ান অর্থাৎ কে প্লাস কি হব অর্থাৎ ওয়ান হব নিশ্চয় পাইছা আমি সূত্রটো কেবল বহাই দিছো এম ওয়ান মানে কে এম টু মানে ওয়ান আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু মানবোর এতে বহাই দিছো ইয়ার পিছত আছিল কি এম ওয়ান ওয়াই টু এম ওয়ান মানে কি আছিল কে ওয়াই টু মানে ওয়াই টু এই ক্ষেত্রত ওয়াই টু প্লাস ইয়ার পিছত কি আছিল এম টু ওয়াই ওয়ান এম টু কি হব এম টু মানে ওয়ান আর ওয়াই ওয়ান মানে ওয়াই ওয়ানে গতিকে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ইয়াত এম ওয়ান প্লাস এম টু গতিকে এম ওয়ান মানে কে প্লাস ওয়ান ঠিক এইটো তোমালোকে নোট করে লিখি থ দিবা এইটো হব এনেকুৱা গতিকে আমি গম পালো যদি পি কিউ রেখাখণ্ডডাল
r বিন্দুতে k is to 1 অনুপাতত অন্তৰ্ভুক্ত কৰে তেতিয়া তা বিন্দুটো স্থানাঙ্ক হ'ব k x2 + x1 / k + 1 k y2 + y1 / k + 1 এইখিনি তোমালোকে ধুনীয়া কৰি নোট কৰি লবা যদি ইয়াৰ অনুপাতটো এনেকৈ নলে কিছুমান অংক সহজ হৈ পৰে ওটিকে দি দিলো যদি ইয়াৰ যদি এনেকুৱা এটা থাকে সাপোজ কিবা এটা দিয়া আছে আমি নাজানো সাপোজ ইয়াটো বহাই দিলো তেতিয়া আমি ধৰি লম যে ইয়াৰ এই অনুপাতটো উলিয়াব দিব পাৰে এই বিন্দুটো এখন নহয় ইয়াৰ অনুপাতটো উলিয়াব দে তেতিয়া আমি k = 1 ধৰি মেটনো অংকটো করিলে সহজ হয় অঙ্কবোৰ করিলে নিশ্চয় এটাই ভালদরে বুঝি পাবা এতিয়া তোমালোকে 1 যেটো 7.2 1 ৰ অংকটো তোমালোকে চোৱা এতিয়া চোৱা এইটো 1 টো মাইনাস 1 7 আৰু 4 মাইনাস 3 সংযোগী রেখাখণ্ড 2:3 অনুপাতত ভাগ কৰা বিন্দুটোৰ স্থানাঙ্ক নিৰ্ণয় কৰা এতিয়া আমি সূত্ৰটো যদি মনত কৰো তেতিয়া সেই আর বিন্দুটোৰ স্থানাঙ্ক আমাক উলিয়াব দিছে হয়নে যদি আমি ইয়াত চাওঁ ইয়াত যদি পি পি আছিলে এই ক্ষেত্ৰত পি মানে এক্স ওৱান ৱাই ওৱান কিউ মানে এক্স টু ৱাই টু অৰ্থাৎ পি মানে কি হ'ব মাইনাছ ওৱান ছেভেন কিউ মানে কি হ'ব ফ'ৰ মাইনাছ থ্ৰী আৰু ইয়াত যিকোনো এটা বিন্দুত কোনো এটা বিন্দুত বিন্দুটোৰ স্থানাংক নিৰ্ণয় কৰা যিটো আমি চাপ'জ ইয়াত আৰ বুলি ল'লোঁ আৰ মানে এক্স ৱাই চাপ'জ আৰ এক্স ৱাই এই আৰ বিন্দুটোৱে পি কিউ এটা অন্তৰ্ভুক্ত কৰিছে অন্তৰ্ভুক্ত কৰিলে অৰ্থাৎ পি আৰ যদি আমি টু হয় ইয়াত থ্ৰী হয় অৰ্থাৎ এইটো আমি এম ওৱান ধৰিছিলোঁ এইটো এম টু ধৰিছিলোঁ হ'ল গতিকে আৰ বিন্দুটোৰ স্থানাংক উলিয়াব লাগে গতিকে আমি লিখি ল'ম এইটো চলুচন ধৰা হ'ল আৰ এক্স ৱাই বিন্দুটোৱে বিন্দু আৰ এক্স ৱাই বিন্দুটোৱে আৰ এক্স ৱাই বিন্দুটোৱে পি কিউ রেখাখণ্ড রেখাখণ্ড ডালক রেখাখণ্ড ডালক টু ইস টু থ্রি পি কিউ রেখাখণ্ড ডালক টু ইস টু থ্রি অনুপাতত অনুপাত এইখানে লিখি লবা তোমালোকে অনুপাতত অন্তর্বিভক্ত অন্তর্বিভক্ত করেছে নিশ্চয় তোমালোকে এইখানে ভালদরে ধরব পারিছা যে আটটুয়ে অন্তর্বিভক্ত করেছে এতিয়া বিভাজন সূত্র প্রয়োগ করে পাও বিভাজন বিভাজন সূত্র প্রয়োগ করে পাও প্রয়োগ করে পাও এইখানে লিখিবা প্রয়োগ করে পাও কি পাও এই তো যে ধরিল আমি আর এক্স ওয়াই আর এক্স ওয়াই সমান কি লিখি এটা কি লিখি আর এক্স ওয়াই সমান আর বিন্দুতর স্থানাঙ্ক হয়নে অর্থাৎ নির্ণয় বিন্দুতর স্থানাঙ্ক অর্থাৎ পি আর এক্স ওয়াই মানে সবাই এটা এইখানে রবা উপর লিখে দিছো মই এতে বিভাজন সূত্র প্রয়োগ করে পাও এতে আর এক্স ওয়াই এনে কই লিখিবা আর এক্স ওয়াই বিন্দুটোর বিন্দুটোর স্থানাঙ্ক স্থানাঙ্ক হব এনে কই লিখিবা স্থানাঙ্ক হব গতিকে সূত্ৰটো যদি লাগে লিখি ল'বা এনেকৈ এম ওৱান এক্স টু প্লাছ এম টু এক্স ওৱান ডিভাইডেড বাই এম ওৱান প্লাছ এম টু কমা এম ওৱান ৱাই টু প্লাছ এম টু ৱাই ওৱান ডিভাইডেড বাই এম ওৱান প্লাছ এম টু হ'লনে গতিকে চোৱা এতিয়া তোমালোকে ইয়াত আমি একো নকৰোঁ কেৱল মানবোৰ বহাই দিম এইটো হ'ব তোমাৰ এক্স ওৱান এইটো হ'ব ৱাই ওৱান হ'লনে এইটো হ'ব কি এক্স টু এইটো হ'ব কি ৱাই টু হ'ল গতিকে এম ওৱান মানে টু এম টু মানে থ্ৰী এই আটাইবোৰ মানে ইয়াত বহাই দিয়া চাবা ইয়াত মই কৰিছোঁ ইয়াত চাবা এম ওৱান মানে কি আছিলে দুই এক্স টু মানে কি এক্স টু মানে এম ওৱান মানে দুই আৰু এক্স টু মানে কি তিনি গতিকে এম ওৱান এক্স টু দুই আৰু এক্স টু মানে চাৰি দুই আৰু চাৰি চাৰি দুই গুণ কি হ'ব আঠ যোগ তাৰপিছত চাবা এম টু এক্স ওৱান এম টু আহিল তিনি এক্স ওৱান মানে কি মাইনাছ ওৱান এম টু মানে তিনি এক্স ওৱান মানে মাইনাছ ওৱান গতিকে থ্ৰী মাইনাছ ওৱান দুটা পূৰণ কৰিলে হ'ব কি হ'ব তিনি আৰু গুণ তিনি আৰু মাইনাছ থাকিব মুঠত মাইনাছ তিনি ডিভাইডেড বাই এম ওৱান প্লাছ এম টু অৰ্থাৎ দুই যোগ তিনি কি হ'ব পাঁচ নিশ্চয় সহজ হৈ গ'ল ইমানখিনি এটা নাও মান হৈ গ'ল এতিয়া চোৱা এম ওৱান ৱাই টু এম এম ওৱান এম ওৱান মানে দুই ৱাই টু মানে কি হ'ব ৱাই টু মানে মাইনাছ তিনি গতিকে দুই মাইনাছ তিনি পূৰণ হ'ব দুই পূৰণ মাইনাছ তিনি কেৱল দুই তিনি গুণ ছয় আৰু মাইনাছ আহিব গতিকে মাইনাছ ছিক্স প্লাছ আছে মাজত প্লাছ এম টু ৱাই ওৱান এম টু মানে কি তিনি ৱাই ওৱান মানে কি ৱাই ওৱান মানে কি দিয়া আছে ছেভেন তিনি আৰু সাত
3 হাত গুণ কি আছে 21 ডিভাইডেড বাই m1 প্লাস m2 2 যোগ 3 5 ঠিক আছে এটা সোয়া এই ইয়াত কি হব প্লাস এ মাইনাস এ কি হৈ যাব মাইনাস অর্থাৎ 8 ৰ পৰা 3 টো বিয়োগ হব 8 ৰ পৰা 3 টো বিয়োগ হলে 5 আৰু হৰত 5 হব ইয়াত কি হব সোয়া 500 21 ৰ পৰা 5 গলে কি হব 5 গলে কি হব 15 হৰণ 3 হলে এই 5 কেনসেল এই 3 3 দি 5 15 কি বা 5 3 গুণ 15 অর্থাৎ এতে কটা হতে যে 1 হব এতে কি হব 5 হব হয়নে গতিকে আমি 1 5 পালো এই জেনে এনে কই দে তো উত্তর সমান চিহ্ন দিবা কি লিখি বা গতিকে ইয়াত আমি পালো ইয়ার বিন্দুটো স্থানাঙ্ক 1 হব পাই অর্থাৎ আর ডি আর এক্স এর বিন্দুটো স্থানাঙ্ক পালো আমি 1 5 ইয়াতে অঙ্কটো সমাপ্ত নিশ্চয় এটাই এইটো অঙ্ক ভালদরে বুঝি বিচাই ইয়ার আটাই বড় মান ইয়াক বহাইছো উত্তরটো একেবারে ইজি এনেকুৱা অঙ্ক পরীক্ষায় পাবাই হব ইয়ার বিষয়টো চোৱা এতিয়া এইটো চোৱা এবাৰ দুই নম্বৰটো 4 মাইনাস 1 আৰু মাইনাস 2 মাইনাস 3 এই দুটা বিন্দু দিয়া আছে এই বিন্দু বিন্দু দুটাৰ সংযোগী ৰেখাখণ্ড সমত্ৰিকোণিত কৰা বিন্দুকেইটাৰ স্থানাংক নিৰ্ণয় কৰা যদি আমি এই বিন্দুটো যদি আমি এ বুলি ধৰো এইটো যদি বি বুলি ধৰো তেতিয়া এ আৰু বি সংযোগী এডাল কি হ'ব ৰেখাখণ্ড হ'ব আৰু এই ৰেখাখণ্ডডালক সমানভাৱে সমানে তিনিটা খণ্ডত বিভক্ত কৰিব দিছে যদি সমানে তিনিটা ভাগত ভাগ কৰোঁ তেতিয়া বিন্দুকেইটাৰ স্থানাংক নিৰ্ণয় কৰা চাবা ইয়াত চিত্ৰটো আঁকি দিছোঁ চিত্ৰটো বিৰাট ইম্পৰ্টেণ্ট এই ক্ষেত্ৰত আঁকি ল'বা আটাইয়ে এ এ মানে আমি ধৰিলোঁ 4 মাইনাছ 1 এইবাৰ এ বুলি ধৰিলোঁ এইটো বি বি মানে এইবাৰ কি হ'ব বি মানে দিয়া আছে আমাক মাইনাছ 2 মাইনাছ 3 বি মানে বি বি মানে মাইনাছ 2 মাইনাছ 3 ঠিক আছে বি মানে মাইনাছ 2 মাইনাছ 3 এতিয়া এই এ বি ৰেখাখণ্ডডালক এই এ বি ৰেখাখণ্ডডালক সমানে তিনিটা ভাগত ভাগ কৰিব দিছোঁ সমানে তিনিটা ভাগত যদি তিনিটা অংকত ভাগ কৰোঁ এইখিনি সমান এইখিনি সমান এইখিনি আৰু এইটোৰ নাম যদি আমি পি দিওঁ এইটো কিউ দিওঁ অৰ্থাৎ আমি ক'ব পাৰিম অৰ্থাৎ এ পি সমান পি কিউ সমান কি ক'ব পাৰোঁ কিউ বি ক'ব পাৰোঁ হয়নে কিউ আমি কি ক'ব পাৰোঁ বি ক'ব পাৰোঁ এইটো কিউ বি আমি ক'ব পাৰোঁ এ পি সমান পি কিউ সমান কিউ বি এইখিনি আমি ক'ব পাৰোঁ আটাইবোৰ সমান যদি সমানে ত্ৰিকোণিত হয় সমানে যদি তিনিটা অংকত ভাগ কৰে তেতিয়া এই পি বিন্দুটোৰ স্থানাংক কি হ'ব এই কিউ বিন্দুটোৰ স্থানাংক কি হ'ব সেইখিনি আমি উলিয়াব লাগে যদি এতিয়া কথা এটা কথা লক্ষ্য কৰা যিটো এই এ বি ৰেখাখণ্ডটো সমানে ভাগ কৰিছে যদি আমি কওঁ যে সমানে তিনিটা অংকত ভাগ কৰিছে অৰ্থাৎ এইখিনি যদি এ ওৱান হয় এইখিনি যদি ওৱান চেণ্টিমিটাৰ ধৰোঁ এইখিনি ওৱান এইখিনি ওৱান ওৱান এশ ওৱান এশ ওৱান অৰ্থাৎ এৰে পৰা ইয়ালৈকে এক চেণ্টিমিটাৰ ধৰোঁ এইখিনি এক চেণ্টিমিটাৰ এইখিনি এক চেণ্টিমিটাৰ তেতিয়া কি হ'ব এইটো তিনি চেণ্টিমিটাৰ হ'ব হয়নে আমি ধৰি লৈছোঁ তিনি চেণ্টিমিটাৰ গতিকে যদি এনেকৈ আমি ভাগ কৰোঁ তিনিটা অংকত ভাগ হ'ব আৰু তিনিটা অংক সমান যদি তিনি চেণ্টিমিটাৰ হয় এটাৰ ভাগত এক চেণ্টিমিটাৰকৈ পৰিব যদি পৰে এতিয়া পি বিন্দুটোৱে এ বিক তেতিয়া কি বুলি ক'ম আমি পি বিন্দুটোৱে এ বিক পি বিন্দুটোৱে পি বিন্দুটোৱে এ বিক এ বিক কি অনুপাতত ভাগ কৰিব পি বিন্দুটো এ বিক এই ইয়াৰ পৰা ওৱান ইয়াৰ পৰা ইয়ালৈকে কি হ'ব টু অৰ্থাৎ ওৱান ইজ টু টু অনুপাতত পি বিন্দুটোৱে এ বিক ওৱান ইজ টু টু অনুপাতত কি কৰিব অন্তৰ্ভুক্ত কৰিব নিশ্চয় বুজিছা এই পি বিন্দুটোৱে গোটেইখিনি কিউটো এতিয়া নাহে পি বিন্দুটোৱে এ বিক এর পৰা পি লৈকে ওৱান আৰু পিৰ পৰা কিউ লৈকে দুই গতিকে ওৱান ইজ টু টু অনুপাতত অন্তৰ্ভুক্ত কৰিব অৰ্থাৎ পি বিন্দুটোৱে এ বিক ওৱান ইজ টু টু অনুপাতত অন্তৰ্ভুক্ত কৰিব ঠিক একেদৰে কিউ বিন্দুটোৱে কি কৰিব কিউ বিন্দুটোৱে এ বি এ বি কেনেকুৱাভাৱে ভাগ কৰিব কিউ যদি ইয়াত হয় কিউ যদি ইয়াত হয় এইবাৰ উল্টাটো হ'ল ইয়াত এ এ কি হ'ব এইবাৰ কি হ'ব এ কিউ ইজ টু কি হ'ব এ কিউ ইজ টু কিউ বি হ'ব অৰ্থাৎ কিউ বিন্দুটোৱে এ বি কেনেকৈ ভাগ কৰিব এ কিউ ইজ টু কিউ বি অনুপাতত অন্তৰ্ভুক্ত কৰিব এতিয়া চোৱা এ কিউ মানে কি এ কিউত কেইটা অংক আছে দুটা আছে এ পি প্লাছ কিউ বি হয়নে এ কিউত কেইটা অংক আছে দুটা এ পি আৰু পি কিউ অৰ্থাৎ এ পি মানে ওৱান আৰু পি কিউ মানে ওৱান দুটা যোগ কৰি দিলে কি হ'ব টু হ'ব অৰ্থাৎ এ কিউ সমান কি হ'ব টু আৰু কিউ বি মানে কি ওৱান যেতিয়া এক অংক এটা অংক গতিকে ওৱান বুলি কওঁ যদি অৰ্থাৎ কিউ বিন্দুটোৱে এ বি টু ইজ টু ওৱান অনুপাতত কি কৰিব অন্তৰ্ভুক্ত কৰিব পি বিন্দুটোৱে এ বি ওৱান মানে কি এ পি অৰ্থাৎ এ পি হ'ব ইজ টু তাৰপিছত কি হ'ব কিউ
বি অর্থাৎ কিউবি কিউবি মানে দুটা অংক আছে এই কারণে টু লিখিছো ওয়ান ইস টু টু অনুপাতত অন্তর্ভুক্ত হব এটা পি বিন্দুতে এবি কেনেকুৱা অনুপাতত ভাগ করে কিউ বিন্দুতে এবি কেনেকুৱা অনুপাতত ভাগ করে নিশ্চয় এটাই এইখিনি ভালদরে বুঝি পাইছা এইখিনি তোমালোকে নোটস করে নোট করে ল'বা যাতে কোনো ধরনের অপকষা নালাগে বুঝি পোৱাত পরীক্ষা যাতে সুন্দরভাবে করিব পারা এইবার চাবা অঙ্কটো মই কেনেকুৱা কৰো চাবা এইটো চোৱা এইখিনি গতিকে আমি মই যিখিনি কৈছিলোঁ এইখিনি ইয়াত লিখি দিলোঁ ধৰা হ'ল এ বি এই এ বি এ বি সমানে ত্ৰিগুণিত কৰা বিন্দুকেইটা পি আৰু কিউ এ বি সমানে ত্ৰিগুণিত কৰা বিন্দুকেইটা পি আৰু কিউ এতিয়া চোৱা অৰ্থাৎ পি আৰু কিউ যদি হয় এ পি সমান পি কিউ সমান কিউ বি এইখিনি কৈছিলোঁ গতিকে এই পি এ প্ৰথমতে আমি পি এ টু চাম পি টু চাম পি এ এ বি ওয়ান ইজ টু টু অর্থাৎ ইয়ার ইয়ার পরে ইয়ালকে ওয়ান ইয়ার পরে ইয়ালকে টু অর্থাৎ বি বিন্দুটো আমি স্থানাঙ্ক উলিয়াই লম ফার্স্ট গতিকে পি এ এ বি ওয়ান ইজ টু টু অনুপাতত অন্তর্ভুক্ত করেছে বিভাজন উত্তর পরা পির স্থানাঙ্ক হব এটা পি স্থানাঙ্কটো আমি বিভাজন উত্তরটো পরা আমি উলিয়াই লম পির স্থানাঙ্ক কি হব বিভাজন উত্তর আয়ত উলিয়াই লম এটা চা পির স্থানাঙ্ক কি হব যেহেতু এইটো ওয়ান ইস টু টু গতিকে এম ওয়ান মানে কি হব পি বিন্দুটোর কারণে এম ওয়ান হব ওয়ান আর এম টু হব কি দুই এতিয়া বিভাজন উত্তরটির আয়ত আমি পি বিন্দু স্থানাঙ্ক কি হব ইয়াত আমি উলিয়াই লম প্রথমতে আমি কি লিখেছিল এম ওয়ান এক্স টু প্লাস এক্স ওয়ান এম এম টু এক্স ওয়ান এতিয়া এম ওয়ান মানে কি এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান এইখিনি লাগে এম ওয়ান প্লাস এম টু এইখিনি গতিকে এম ওয়ান এক্স টু এম ওয়ান কি এম ওয়ান মানে ওয়ান অর্থাৎ এইটো হব এক্স ওয়ান এইটো হব কি ওয়াই ওয়ান এইটো হব কি এক্স টু আর এইটো ওয়াই টু হয়নে এইখিনি হৈ গল এতিয়া চোৱা সূত্রটো আমি বহাই দিম বিভাজন সূত্রত গতিকে এম ওয়ান এক্স টু এম ওয়ান মানে ওয়ান এক্স টু মানে কি মাইনাস টু ওয়ান মাইনাস টু মানে কি হব পূরণ করলে ওয়ান মাইনাস টু কি হব মাইনাস টুয়ে হব আর মাজত প্লাস হয়নে ইয়াত প্লাস দিয়ে দিয়া তারপর কি হব এম টু এক্স টু এম টু মানে কি দুই এম টু মানে দুই আর এক্স ওয়ান মানে কি এক্স ওয়ান মানে ফোর দুই চারি গুণ কি হব আট আট আর ইয়ার হরণ হরত কি হব এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান প্লাস এম টু মানে কি এম ওয়ান মানে এক এম টু মানে দুই এক যোগ দুই মানে কি হব তিনি ডাইরেক্ট করেছো ইয়ার পিছত চা কি হব যত এক্স ওয়াই স্থানাঙ্ক কি আছিল এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এতিয়া চোৱা এম ওয়ান মানে কি আছিলে ওয়ান ওয়াই টু মানে কি আছিলে ওয়াই টু মানে ওয়াই টু মানে আছিলে তোমাৰ কি মাইনাস তিনি ওয়ান মাইনাস তিনি মানে কি হব মাইনাস তিনি হব পূৰণ কৰিলে প্লাস আছিলে প্লাস এম টু ওয়াই ওয়ান এম টু মানে কি আছিলে ইয়াত এম টু মানে দুই আৰু ওয়াই ওয়ান মানে কি ওয়াই ওয়ান মানে মাইনাস ওয়ান গোটেই দুই মাইনাস ওয়ান মানে কি মাইনাস দুই হব পূৰণ কৰিলে হৰত কি হব তিনি হব কাৰণ এম ওয়ান প্লাস এম টু মানে তিনি হব এইখিনি এতিয়া চোৱা কি হব ইয়াত গতিকে আঠৰ পৰা দুই বিয়োগ কৰিলে কি হব ছয় হৰণ তিনি ইয়াত কি হব দুয়োটা অংকৰ লগত মাইনাচ গতিকে মাইনাচ তিনি প্লাছে মাইনাছে মাইনাচ মাইনাচ দুই কি হব টোটেলত মাইনাচ ফাইভ হব হয়নে গতিকে মাইনাচ ফাইভ হৰণ কি হব তিনি গতিকে আমি এইটো যদি আমি কটাকটি কৰোঁ কি হব দুই দুই আৰু মাইনাচ ফাইভ বাই থ্ৰী হব গতিকে আমি পি বিন্দুটোৰ স্থানাংক আমি পালোঁ পি বিন্দুটোৰ স্থানাংক আমি কি পালোঁ যে টু মাইনাছ কি পালোঁ এইটো মাইনাছ ফাইভ বাই থ্ৰী এতিয়া একেদৰে আমি কিউ বিন্দুৰ স্থানাংকটো একেদৰে আমি উলিয়াবলৈ চেষ্টা কৰিম এইবাৰ কিউ বিন্দুটো কেনেকৈ উলিয়াম ঠিক একেখিনিয়ে একেদৰে যেনেকৈ লিখিছিলোঁ একেই লিখিম কিন্তু কিউ বিন্দুৰ কিউ বিন্দুটো এ বি টু ইজ টু ইয়াৰ পৰা ইয়ালৈকে টু হ'ব আৰু ইয়াৰ পৰা ইয়ালৈকে ওৱান হ'ব অৰ্থাৎ টু টু ইজ টু ওৱান অনুপাতত অন্তৰ্ভুক্ত কৰিব এইখিনি আমি এতিয়া কৰিম এইবাৰ চোৱা আকৌ কিউ এ এ বি টু ইজ টু ওৱান অনুপাতত অন্তৰ্ভুক্ত কৰিছে গতিকে কিউ স্থানাংক হ'ব এতিয়া কিউ স্থানাংক হ'বলৈ হ'লে এইবাৰ কিন্তু এম ওৱান ওৱান নহয় এম টু টু নহয় এইবাৰ টু ইজ টু ওৱান অৰ্থাৎ এম ওৱান হ'ব দুই এম টু হ'ব ওৱান এতিয়া সূত্ৰটো কি আছিলে এম ওৱান এক্স টু গতিকে সেইটো মনত ৰাখিবা এম ওৱান এক্স টু মানে মাইনাছ টু এম ওৱান মানে দুই টু মাইনাছ টু মানে কি পূৰণ কৰিলে মাইনাছ ফ'ৰ হ'ব প্লাছ আছিলে হয়নে প্লাছ তাৰপিছত কি আছিলে এম টু
x1 m2 x1 m2 মানে 1 ইবার x1 মানে কি 4 ফলে 1 আর 4 পূরণ করলে কি হবে 4 হব হরণ কি হবে m1 m2 2 যোগ 3 যোগ 2 যোগ 1 সমান 3 ঠিক তেনে হব ধরে একে ধরে আমি m1 y2 m2 y1 m1 y2 m1 মানে ইবার কি হব m1 মানে 2 y2 মানে কি হব m1 m1 y2 m1 y2 m1 y2 হব মাইনাস 3 3 আর m1 মানে 2 2 মাইনাস 3 পূরণ করলে কি হব মাইনাস 6 হব প্লাস আসিল হই না তারপর কি আসিল m2 y1 m2 y1 m2 মানে 1 y1 মানে কি মাইনাস 1 গটিকে 1 মাইনাস 1 পূরণ করলে কি হব মাইনাস 1 হব ডিভাইডেড বাই 3 হব হই না 2 যোগ 1 মানে 3 হব বিষয় কি পালা এতিয়া চোয়া এইখিনি দটা ক্যানসেল যাব হই না প্লাস 4 মাইনাস 4 ক্যানসেল গটিকে তো শূন্য হব আর এইখিনি কি হব দুইটা অঙ্কৰ মাইনাস মাইনাস 6 প্লাস মাইনাস মাইনাস 1 গটিকে কি হব এটো দুইটা অঙ্কৰ মাইনাস তলে মাইনাস কমন আৰু অঙ্ক দুটা কি যোগ হলে মাইনাস 7 অর্থাৎ মাইনাস 7 বাই কি হল 3 হল গটিকে আমি গম পালো এতিয়া কিউ বিন্দু স্থানাঙ্ক আমি কি পালো মাইনাস মাইনাস কি পালো 0 মাইনাস 7 বাই 3 নিশ্চয় এইখিনি আটাইয়ে ভালদৰে বুজি পালা হবনে গতিকে আমি এতিয়া তোমালোকে লিখা কি পি আর কিউ বিন্দু স্থানাঙ্ক হল ক্রমে জিজি পালা এইখিনি তলত লিখে এটাকে কিউ আর কিউ পি আর কিউ বিন্দু স্থানাঙ্ক হব বা ইয়ার থাকি লয় হব ইয়ার থাকি লো অঙ্কটো হব যদি এক লাইন লিখিব বুঝা লিখিব পারা এটাকে পি এ নির্ণয় কি পি আর কিউ বিন্দু স্থানাঙ্ক ক্রমে ইটু জি পালা জিটু পাইছা এইটু আর 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 কিউ জিটু পালা এটু হব ইয়ার পিছত আমি নেক্সট অঙ্কটো আমি চাও কি আছে বাৰু এইবাৰ তোমালোকে তিন নম্বৰ অঙ্কটো চোৱা তিন নম্বৰ অঙ্কটোৰ প্ৰশ্নটো অলপ দীঘল আছে যদিও এইটো সহজ ধুনীয়াকৈ তোমালোকে কিতাপখনত চাই ল'বা এটাই উলিয়াই লোৱা তিন নম্বৰ অংকটো ইয়াত অসৰতা চিত্ৰ দিয়া আছে অতিকৈ সহজ প্ৰশ্নটো কি দিয়া আছে চাবা মই পঢ়ি দিছোঁ কিতাপত চাবা তোমালোকৰ স্কুলৰ আয়তাকাৰ খেল পথাৰ এ বি চি ডি এই চিত্ৰত দিয়াও আছে চাইডত এ বি চি ডি এইখন আয়তাকাৰ খেল পথাৰ ঠিক আছে এই খেল পথাৰখনত কি কৰিছে চোৱা খেল এই এ বি চি ডিত খেল দিৱস উপলক্ষে খেল ধেমালি অনুষ্ঠিত কৰিবলৈ চক পাউডাৰেৰে এক মিটাৰ ব্যৱধানত কিছুমান লাইন টনা হৈছে ইয়াৰ পৰা এ বিন্দুটো মূল বিন্দু হ'ব এইটোত এইটো কি হ'ব মূল বিন্দু জিৰ' জিৰ' আৰু ইয়াৰ পৰা বিলৈকে ইয়াৰ এ বিন্দুটোৰ পৰা এই ওৱানলৈকে এক মিটাৰ ওৱানৰ পৰা দুইলৈ এক মিটাৰ দুইৰ পৰা তিনিলৈ এক মিটাৰ এনেকুৱা অকণমান অকণমান এক মিটাৰ দূৰত্বত অকণমান অকণমান দূৰত্বত কিছুমান ৰেখা এই লাইন এনেকৈ উলম্বকৈ এনেকৈ লাইন টনা হৈছে কেইডাল লাইন টনিছে একো ওৱানৰ পৰা দহলৈকে দহডাল লাইন এনেকৈ টানিছে ঠিক আছে এতিয়া চোৱা এশটা ফুলৰ তাত এটাৰ পৰা আনটোৰ ব্যৱধান এশটা ফুলৰ তাত এটাৰ পৰা আনটোৰ ব্যৱধান এক মিটাৰ চিত্ৰত দেখুৱাৰ দৰে এক মিটাৰ ফুলৰ তাত দেখিছানে এইটো এ ডি এই এ ডি এইডাল এইডালত ফুলৰ তাপ এই এনেকৈ 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 এইডাল ফুলৰ তাপ এইটো আছে ঠিক আছে এইটো এটা ফুলৰ তাপ এইটো এটা ফুলৰ তাপ এইটো এটা এই ফুলৰ তাপবোৰৰ তোমাৰ কি এক মিটাৰ দূৰত্বত এনেকৈ ৰখা হৈছে এক মিটাৰ কেইটা ৰখা হৈছে এনেকৈ কেইটা ৰখা হৈছে এনেকৈ এশটা ফুলৰ তাপ এই ৱাই অক্ষ এইডাল কি হ'ব ৱাই অক্ষ মানে এইডাল হ'ব তোমাৰ ৱাই অক্ষ হয়নে আৰু এইডাল অনুমিকভাৱে এইডাল কি হ'ব তোমাৰ এই এইডাল কি হ'ব এক্স অক্ষ হয়নে গতিকে ৱাই অক্ষত আমি ফুলৰ টাপগিলাক এক মিটাৰ দূৰত্বত ৰখা হৈছে ফুলৰ টাপ আৰু এক্স অক্ষত উলম্বভাৱে কিছুমান লাইন টনা হৈছে চক পাউডাৰ এনেকৈ এনেকৈ লাইন টনি দিয়া হৈছে ঠিক আছে এতিয়া এ বি চি ডি এইটো এটা আয়ত আয়তীয় খেলপথাৰ এইখন এই খেলপথাৰখনত এনেকৈ লাইনভাৱে কি টানিছে ৰেখা টানিছে আৰু প্ৰতিডাল ৰেখাৰ মাজত দূৰত্ব হৈছে এক মিটাৰ আৰু ইয়াতে ফুলৰ যিখিনি টাপ দিয়া আছে ফুলৰ টাপবোৰৰ মাজৰ দূৰত্ব এক মিটাৰে দিয়া আছে ঠিক আছে নিশ্চয় এইখিনি ভালদৰে বুজি পাইছা এতিয়া স্কুলখনত এটা গুৰুত্বপূৰ্ণ কথা কি দিয়া আছে চোৱা নিহাৰিকা নামৰ ছোৱালী এজন আছিলে আৰু নিহাৰিকাই কি কৈছে দ্বিতীয় লাইনডালেৰে দ্বিতীয় লাইন কোনডাল এইডাল প্ৰথম লাইন হয় নে দ্বিতীয় লাইন এইডাল এই লাইনডালেৰে এইডাল লাইনডালেৰে নিহাৰিকাই কি কৰলা নিহাৰিকাই কি কৰিছে নিহাৰিকাই দ্বিতীয় লাইনডালেৰে এ ডিৰ
এডি মানে কি এই এডি এ ওয়াই কোয়ার্টার এডির এডির ফলে কি করিছে এডির 1/5 অঙ্ক দৌড়ি গৈ তাতে এখন রঙা পতাকা পুটি তলে এই দ্বিতীয় লাইনে মোটামুটি ইমান মানে নে গৈছে এখনি মেন পাইছে সাপোজ এই বিন্দুটোত দ্বিতীয় 1/5 1/5 কইছে এডির এডির 1/5 অর্থাৎ 1/5 আর এডির এটা এডি টু কি হলো কি দিয়া আছে এডি টু দিয়া আছে যে এডিত আমি একটা কি ফুল কি আছে ফুলৰ টাব আছে অর্থাৎ এডি মানে 100 এডি মানে 100টা ফুলৰ টাব হলে এডি টেটা আমাৰ কি বহাই দিয়া আছে 100টা ফুলৰ টাব দিয়া আছে অর্থাৎ ওয়াইকট অর্থাৎ 1/5 পুরা আমি কি দিব পাৰো এডি টে 100 দিব পাৰো তার মানে আমি গম পালো যে কার কিমান অঙ্ক এডি 1/5 অঙ্ক নিহারিকায় দৌড়িছে দুইটা এই দুই নম্বর লাইন দিলে আর আমি ধরে নিলো এইটা এইটু পয়েন্ট হয়েছে আমার নিহারিকায় ইমানখিনি জয় যাই মেতন কেনেকুয়া রঙর পতাকাখন পুতিছে সেউজীয়া পতাকাখন সেউজীয়া ইয়াত পুতিছে তোমার সেউজীয়া সেউজীয়া হয়নে সেউজীয়া পতাকাখন ইয়াত পুতিছে ঠিক আছে এটা সেউজীয়া পতাকাখনৰ আমি এই দুইটো কি হ'ব এক্স স্থানাংক অর্থাৎ এই দুইটো হ'ব এক্স স্থানাংক ওয়াই স্থানাংক কি হ'ব এতিয়া দুই নম্বৰত দৌৰিছে মানে কি এক্স অক্ষত 1 2 গতিকে 2 দৌৰিছে অর্থাৎ এক্সৰ স্থানাংক 2 হ'ব এক্স স্থানাংক 2 হ'ব ওয়াই স্থানাংক কি হ'ব এইটো ওয়াই স্থানাংক হ'ব অর্থাৎ ওয়াই স্থানাংক অর্থাৎ এডিৰ 1/5 অংক দৌৰিছে মানে এডি মানে 100টা ফুলৰ টাব অর্থাৎ পাশে দি এডি যদি আমি কটাকটি করো কি হব 20 হব হয়নে অর্থাৎ এইটো হব কি 20 1/5 নাকি এডির 1/4 অঙ্ক হয়নে নিয়ারিকা দ্বিতীয় লাইন দালেরে এডির 1/4 অঙ্ক 1/4 1/4 অঙ্ক 4 অঙ্ক যদি যাই কি হব এইটো 4 দি 100 কাটিলে কি হব 25 হব 2 25 অর্থাৎ এই বিন্দুটোর স্থানাঙ্ক হব তোমার কি 2.25 আর এইবার আহিল পদ্মা পদ্ম পদ্ম বলে থলু পদ্মাই পদ্মার ক্ষেত্র কি হব এটা অষ্টম লাইন মানে কি এক্স মানে এই হব আর কি অঙ্ক দৌড়িছে 1/5 অঙ্ক অর্থাৎ ওয়াই স্থানাঙ্ক লাগে আমার 1/5 পূরণ কার এডি এডি 1/5 অঙ্ক কার এডি 1/5 অঙ্ক অর্থাৎ 1/5 আর উসুয়া এটা এডি মানে 100টা ফুলৰ টাব এডি তে আমি 100 ওয়াই দিম যদি আমি ইয়াক কটাকটি কৰোঁ 5 আৰু 100 কটাকটি কৰিলে কি হ'ব কি 20 হ'ব হয়নে 20 হ'ব গতিকে 20 হ'ব গতিকে 20 হ'লে এইটো যদি আমি গণো 8 মিনিট হ'ব চাপোজ ধৰিলোঁ 8 মিনিটৰ গতিকে এক্স স্থানাংক হ'ব 8 আৰু ওৱাই স্থানাংক হ'ব তোমাৰ 20 অৰ্থাৎ নিহাৰিকাই এইটো অংকত কৈছে গতিকে এতিয়া সেউজীয়া আৰু নিহাৰিকাই কি কৰিছে সেউজীয়া আৰু নিহাৰিকাই কি পতাকা পুতিছে রঙা পতাকা উঠিছে নিশ্চয় এইখানে আটাই ভালদরে বুঝি পালা ইয়ার পিছত কি উলিয়াব দিছে চোৱা যদি এইখানে হয় তেন্তে এই পতাকা দুখনের মাজর দূরত্ব অর্থাৎ এই পতাকা দুখনের মাজর দূরত্ব উলিয়াব দিছে তোমালোকে নিশ্চয় জানো যে দূরত্ব সূত্রটো নিশ্চয় আমি আগর ভিডিও কথা চাই লৈছো এই কথা চাই লবা যে চোৱা নাই এই দূরত্ব সূত্রর সহায়ত এই পতাকা সেউজীয়া আৰু ৰঙা এই সেউজীয়া আৰু ৰঙা পতাকা দুখনৰ মাজৰ দূৰত্ব উলিয়াব কৈছে নিশ্চয় তোমালোকে এইখিনি ভালদৰে বুজি পাইছা এতিয়া দূৰত্ব সূত্ৰৰ আয়ত এইডাল লাইনৰ দূৰত্ব পতাকা দুখনৰ মাজৰ দূৰত্ব তোমালোকে উলিওৱা কি হ'ব বাৰু বিদ্যুতৰ স্থানাংক দিয়া আছে এতিয়া যিখিনি কোৱা আছে এইখিনি মই লিখি দিছোঁ চোৱা কেনেকৈ লিখিছোঁ এয়া চোৱা এইখানে মই যিখিনি কৈছিলোঁ ইয়াত লিখি দিলোঁ চিত্ৰত এ বি আৰু এ বি ক্ৰমে এক্স অক্ষ আৰু ৱাই অক্ষ হিচাপে ধৰিলে এ বিন্দুটো হ'ব মূল বিন্দু তেতিয়া সেউজীয়া পতাকাৰ স্থানাংক কি হ'ব 2.25
আর রঙা পতাকার স্থানাঙ্ক আর সমান হব এইট কম ভিজ এটি জি গ্রীন ললু সেই মানে গ্রীন আর আর রেড আর রেড সেই কারণে জি আর আর ললু জি আর আর এটা দূরত্ব উত্তর প্রয়োগ করে আমি পাবো আর জি সমান কি আমি দূরত্ব উত্তরটা লিখি দিছো রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এটা এক্স টু হব এই টু এক্স ওয়ান যেহেতু জি আর জি আর গতি এক্স এক্স টু ওয়াই টু এক্স ওয়ান ওয়াই ওয়ান গতি এটি এইট মাইনাস কি হব ইয়াত এইট মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কি হব বিশ মাইনাস পঁচিশ বিশ ওয়াই টু মাইনাস ওয়াই মানে বিশ মাইনাস পঁচিশ হোল স্কোয়ার নিশ্চয় এইখিনি তোমালোকে লিখিবা তারপিছত কি দিয়া আছে আমি কি করিম আঠৰ পৰা দুই গেলে ছিক্স স্কোৱাৰ প্লাছ ডাঙৰ হিচাপে মাইনাছ আছে মাইনাছ কমন পঁচিছৰ পৰা বিশ বিয়োগ হ'লে ফাইভ মাইনাছ ফাইভ হোল স্কোৱাৰ এতিয়া চোৱা ছয়ত্ৰিছ আৰু মাইনাছ ফাইভ হোল স্কোৱাৰ মানে পঁচিছ আৰু দুটা যোগ কৰিলে ছিক্সটি ওৱান হয়নে ছিক্সটি ওৱান এতিয়া আমি ক'ব পাৰোঁ এই ছিক্সটি ছিক্সটি ওৱান কি হ'ব এতিয়া আমি কি ক'ব পাৰোঁ যে পতাকা দুখনৰ মাজৰ দূৰত্ব কিমান হ'ব ৰুট অভাৰ ছিক্সটি ওৱান মিটাৰ নিশ্চয় এইখিনি আটাইয়ে ধৰিব পাৰিছা এটা লিখা পতাকা পতাকা দুখনৰ মাজৰ দূৰত্ব মাজৰ দূৰত্ব সমান কি হ'ব ৰুট অভাৰ ছিক্সটি ওৱান মিটাৰ ঠিক আছে গতিকে আমি পালো যে পতাকা দুখনৰ মাজৰ দূৰত্ব আমি ছিক্সটি ওৱান পালো এতিয়া চাবা কিতাপখনত আৰু এটা প্ৰশ্ন দিয়া আছে শেষত যদি ৰশ্মিয়ে যদি ৰশ্মিয়ে ৰশ্মি নামৰ আন আন এজনী ছোৱালী আছিল ৰশ্মি ৰেখা নহয় এইডাল ৰশ্মি নামৰ ছোৱালী এটা যদি ৰশ্মিয়ে আগৰ পতাকা দুখন সংযোগী ৰেখাখণ্ডৰ ঠিক মধ্যস্থানত অৰ্থাৎ পতাকা দুখনৰ সংযোগী ৰেখাখণ্ড এইডাল জি আৰ এইডাল সংযোগী এই সংযোগী এই সংযোগী ৰেখাখণ্ডডালৰ মধ্যবিন্দুটোত যদি মধ্যবিন্দুত এখন নীলা পতাকা পুতিব লগা হয় তেন্তে তেওঁ কোন স্থানত এই পতাকাখন পুতিব তেওঁ কোন স্থানত এই পতাকাখন পুতিব এতিয়া মধ্যবিন্দুৰ স্থানাংক তোমালোকে কিতাপখনত দিয়াই আছে তথাপিতো মই এবাৰ নোটটো তোমালোকে জাগা থাকিলে বেলেগত লিখিবা ছাইডত লিখি থৈ দিয়া নোটটো চাবা যদি আমি এনেকৈ লওঁ যেনে এক্স ওৱান ৱাই ওৱান মধ্যবিন্দু উলিয়াৰ আগতে এইটো তুমি নোট কৰি লিখি ল'বা ছাইডত এক্স ওৱান ওৱান আৰু বি এক্স টু ৱাই টু বিন্দু দুটাৰ মধ্যবিন্দুৰ স্থানাংক স্থানাংক হ'ব এতিয়া মধ্যবিন্দুৰ স্থানাংক সেই বিভাজন উত্তৰটোৰ সহায়তে আমি মধ্যবিন্দুৰ স্থানাংকটো উলিয়াম কেনেকৈ চাবা এ টু বি এটো এ মানে এক্স ওৱান ৱাই ওৱান এক্স টু আৰু ইয়াত দিয়া আছে ৱাই টু মধ্যবিন্দু মোটামুটি এইখিনি হ'ব চাবা যদি পি ধৰিলোঁ এক্স ৱাই এইটো ইয়াৰ এইটো মধ্যবিন্দু হ'লে নিশ্চয় ইয়াৰ পৰা ইয়ালৈকে দুটাখিনি সমান হ'ব অৰ্থাৎ এ পি ইজ টু পি বি হ'ব ইয়াৰ কি হ'ব এ পি ইজ টু পি বি ইয়াৰ কি হ'ব এইটো এইটো হ'ব ইয়াৰ অনুপাত যদি সমান হয় তেনেহ'লে এটি ওৱান ইজ টু ওৱান হ'ব মধ্যবিন্দু হ'লে ওৱান ইজ টু ওৱান হ'ব অনুপাতটো ইয়াৰ যিহেতু এইটো এটা অংক এইখিনি এটা অংক দুয়োটা অংক সমান গতিকে এম ওৱান সমান ওৱান এম টু সমান ওৱান হ'ব এতিয়া বিভাজন সূত্ৰটোত যদি তোমালোকে এক্স ওৱান ৱাই ওৱান এক্স টু ৱাই টু আৰু এম ওৱান ৱাই টুৰ মানবোৰ বঢ়াই দিয়া তেতিয়া আমি পাম এক্স ওৱান প্লাছ এক্স টু ডিভাইডেড বাই টু ৱাই ওৱান প্লাছ ৱাই টু ৱাই ওৱান প্লাছ ৱাই টু ডিভাইডেড বাই টু পাম এইটোৱে হ'ব তোমাৰ কি এ আৰু বি বিন্দু দুটাৰ মাজৰ মধ্যবিন্দু এ আৰু বি বিন্দুৰ মধ্যবিন্দু পি বিন্দুটোৰ স্থানাংক হ'ব তোমাৰ এইটো অৰ্থাৎ তোমালোকে মনত ৰাখিবা এ আৰু বি এই বিন্দু দুটাৰ এৰ এক্স স্থানাংক বিৰ এক্স স্থানাংক গতিকে এক্স স্থানাংক দুটা যোগ কৰি দুই দি হৰণ আৰু ৱাই এ বিন্দুটোৰ ৱাই স্থানাংক বিৰ ৱাই স্থানাংক এই দুটা যোগ কৰি দুই দি হৰণ এইটোৱে হ'ব এ আৰু বি বিন্দু দুটাৰ মাজৰ মধ্যবিন্দু গতিকে এইখিনি তোমালোকে ছাইডত লিখি থৈ দিবা এতিয়া চাবা এতিয়া আমি মেইন অংকটোলৈ আহিছোঁ অংকটোত আছিল শেষত কি আছিল যে জি আৰু আৰ সেউজীয়া আৰু ৰঙা পতাকা দুখনৰ মাজত ৰশ্মিয়ে কি নীলা পতাকাখন ইয়াত স্থাপন কৰিব নীলা পতাকাখন ক'ত হ'ব আমি ধৰি ললোঁ এনে ইয়াত হ'ব বুলি ধৰি ললোঁ মধ্যবিন্দুত মুঠতে মাজত মানে মধ্যবিন্দুত হ'ব গতিকে নীলা ব্লু গতিকে আমি বি বুলি ধৰিলোঁ এতিয়া ৰশ্মিয়ে
নীলা পতাকাখনৰ অৰ্থাৎ এনেকৈ লিখিম এতিয়া এতিয়া বা আকৌ নীলা নীলা পতাকাখনৰ স্থানাংক নীলা পতাকাখনৰ অৰ্থাৎ অৰ্থাৎ বি বিন্দুৰ স্থানাংক অৰ্থাৎ বি বিন্দুৰ স্থানাংক বি বিন্দুৰ স্থানাংক কি হ'ব এতিয়া এক্স ওৱান প্লাছ এক্স টু ডিভাইডেড বাই টু ৱাই ওৱান প্লাছ ৱাই টু ডিভাইডেড বাই টু গতিকে এই ক্ষেত্ৰত যদি জি আৰু আৰ এই বিন্দু দুটাৰ পৰা আমি উলিয়াওঁ টু প্লাছ এইট গতিকে জিৰ এক্স স্থানাংক দুই আৰৰ এক্স স্থানাংক এইট গতিকে টু প্লাছ এইট টু প্লাছ এইট এক্স ওৱান প্লাছ এক্স টু ডিভাইডেড বাই টু আছিলে ঠিক তেনেকৈ ৱাই ওৱান প্লাছ ৱাই টু ইয়াত ৱাই ওৱান হ'ব পঁচিছ ৱাই টু হ'ব বিছ গতিকে বি পঁচিছ যোগ বি সমান বিছ ডিভাইডেড বাই টু হ'ব গতিকে আমি বা কি লিখিব পাৰোঁ দহ হৰণ দুই আৰু ইয়াত কি থাকিব যোগ কৰিলে পাঁচ আৰু চাৰি ডিভাইডেড বাই টু গতিকে বা আমি কি লিখিব পাৰোঁ ইয়াত কেঞ্চেল কৰিলে পাঁচ হ'ব আৰু ইয়াত হ'ব কি টু টু পইণ্ট ফাইভ ঠিক আছে এইটোৱে হ'ব বি বিন্দুটোৰ স্থানাংক গতিকে আমি ইয়াক যদি হৰণ কৰোঁ চাৰিক দুইবাৰ পাঁচক দুইবাৰ গতিকে টুৱেণ্টি টু পইণ্ট ফাইভ আহিব গতিকে আমি গম পালোঁ যে নীলা পতাকাখনৰ স্থানাংক হ'ব এইটো অৰ্থাৎ ৰশ্মিয়ে নীলা পতাকাখন এই বি বিন্দুটো স্থাপন কৰিব অৰ্থাৎ ৰশ্মিয়ে নীলা পতাকাখন ফাইভ কমা টুৱেণ্টি টু পইণ্ট ফাইভ বিন্দুত স্থাপন কৰিব গতিকে এনেকুৱা এইটো অংকটো নিশ্চয় আটাইয়ে ভালদৰে বুজি পালা আশা কৰিছোঁ গতিকে ইয়াৰ পিছত মই যি কৈছিলোঁ যে শেষত গতিকে আৰু যিবোৰ অংক আছে চাৰি পাঁচ ছয় সাত আঠ ন দহ এইকেইটা আমি বেলেগ এটা ছেশ্যনত দি দিম এতিয়া তোমালোকে এতিয়া মই এতিয়া শেষত এটা মই কুৱেশ্যন দিওঁ বুলি কৈছিলোঁ আৰু সেই কুৱেশ্যনটোত তোমালোকে কমেণ্ট বক্সত সেই কুৱেশ্যনটোৰ শুদ্ধ উত্তৰটো দিবা আৰু যিসকলে শুদ্ধ উত্তৰটো দিয়া তেওঁলোকৰ শুদ্ধ উত্তৰ দিয়া কেইজনৰ ভিতৰত মই এটা লটাৰী খেল পাতিম আৰু সেই লটাৰী খেলত যিজনে উইনাৰ হয় তাক মই তিনিশ টকা টকাৰে পুৰস্কৃত কৰিম আৰু কমেণ্টত মই কমেণ্ট বক্সত দিয়ে দিম এতিয়া তোমালোকে আমি অসমৰ আজি আঠাইছ তাৰিখ আঠাইছ তাৰিখৰ পৰা তোমালোকে নেক্সট মাহৰ পাঁচ তাৰিখলৈকে সময় থাকিব এই সময়খিনিৰ ভিতৰত যিসকলে দিয়া আমি ছয় তাৰিখে ৰিজাল্ট ঘোষণা কৰিম আৰু সেই ছয় তাৰিখে আমি সেইখিনি টকা তোমালোকৰ যিসকলে যিজনে উইনাৰ হয় তেওঁৰ একাউণ্টত আমি ভৰাই দিম গতিকে এইবাৰ অংকটো চোৱা কি এইটো চোৱা এইটো হৈছে প্ৰশ্ন পি বিন্দুৰ স্থানাংক নিৰ্ণয় কৰা যদি পি এ টু থ্ৰী আৰু ফাইভ মাইনাছ থ্ৰী সংযোগী ৰেখাখণ্ডক ৱান ইজ টু টু অনুপাতত অন্তৰ্বিভক্ত কৰে গতিকে বিভাজন সূত্ৰৰ সহায়তে অংকটো কৰা হ'ব গতিকে তোমালোকে পি বিন্দুৰ স্থানাংকটো কি ওলাই তোমালোকে কমাই কমেণ্ট বক্সত গৈ মেথন তাৰ উত্তৰটো মোক দিবা আৰু তোমালোকক যিসকলে শুদ্ধ উত্তৰটো দিব তেওঁলোকক তেওঁলোকৰ সময় থাকিব তোমালোকৰ সময় এই মে' মাহৰ মে'ৰ আজি আঠাইছ তাৰিখ আঠাইছৰ পৰা তোমালোকে জুনৰ পাঁচ তাৰিখলৈকে সময় থাকিব গতিকে পাঁচ তাৰিখৰ ভিতৰত তোমালোকে সেই শুদ্ধ উত্তৰ দিয়াৰ সময় থাকিব পাঁচ তাৰিখে গতিকে মই ছয় তাৰিখে পুৱা গতিকে মই যিজনে উইনাৰ হয় বাৰটা বজাৰ আগে আগে মই সেইজনক ঘোষণা কৰিম কমেণ্ট বক্সত গৈ উইনাৰ বুলি দি দিম আৰু তেওঁ তাত সেই উইনাৰ শব্দ উইনাৰ শব্দটো দেখা পালে তাত তেওঁক যিকোনো এটা বেংকৰ একাউণ্টছ নাম্বাৰ আই এফ চি নাম্বাৰ এইবোৰ দিলে সুন্দৰকৈ মই তাত উইনাৰজনক তিনিশ টকাটো দি দিম ঠিক আছে এইটো মই পুৰস্কৃত কৰিম গতিকে তোমালোকে এই সহজ গতিকে প্ৰতিজনেই নিশ্চয় পাৰিবা ভিডিঅ'টো যিসকলে ভালদৰে চাইছা পাৰিবা গতিকে আশা কৰিছোঁ এইটো তোমালোকে কৰা যিমান সোনকালে পাৰ সিমান সোনকালে তোমালোকে কৰি শুদ্ধ উত্তৰটো কমেণ্ট বক্সত দি দিয়া গতিকে আজিলৈ এৰিছোঁ ধন্যবাদ।